লাইটটা ঠিক আছে নে, আর কি কালা লাগেন নি না, না ঠিক আছে। আরা ফুরা ভাইয়ারা হাতেনে বাটি কিনে দিছে, আয়ে বাটির মধ্যে মন আল্লাহ বলি পরিবেশন করবার লাগ বলি সাজাই লইয়া আইছি। ধর ধর হানি কুমবার হাগ আলু ঝোল ভেন্ডি ভাজি, এদি ভেন্ডি ভাজি দিয়ে কাছে ভেন্ডি ভাজি গোড়া গোড়া শাক শাক ভাজি করলে সেটা বেশি ভাত লাগে। আর যোগ রাঙ্গ দিচ্ছে গরমের সময় খা না ভেন্ডি ভাজি, তাতে যদি ভাত একদম সেরকম হয়েছে। থ্যাংক ইউ হাব্বি, বাটিগুন কিনে দিস। ভেন্ডি ভাজি কসুর লতি এখান দিয়ে গক গক করে বাদ দিলে আমার নাই কেন, কমিশন লোবা নিনা কেন দিলুবা মাথা গা শুইছে খেয়েও নাই মাস মত খাম না খেদা না, এই যে অন মানছে তো কব তরে হালাই তুই আই ব্যাক খেয়ে লাই ওই এবার কসেন শুভ শাক দিও। আচ্ছা ইলিশ মাছের মাথা তো কোনা আল্লাহ নিয়ে আমার বুঝেছো মাথাকে শুষে খ বাড়ি বাদ খাইছ যদি বাদ না হলে আমি দিদিও হে আমনে গো ভাইয়া একটা সমস্যা আছে, ইলিশ মাছ ফ্রিজে আম্মা বাজি করে দিছে না হে বেশি দিনের ইলিশ মাছ খেত না, আমার আম্মা থাই বিদেশে আল্লাহ নিয়ামত গো হ্যালো মাথা গেল না খুব মজা হয়েছে খাইতে এলো
একদম গামছড়া দুপুরবেলা একটা খানাও না গোদেশ গ্রামে হ্যাঁ একদম ঠিক ওরকম একটা ফ্লেভার হয় তার মনে হচ্ছে কেন আঙ্গু ঘরে ডাইন টেবিলে আমাদের চেয়ে বাপটা দিত না আরো গরম গরম ভাবে খেতাম যে ওরকম লাগে এটা লো বানি ভিন্ডি বুঝি মজা তো একবারে শাক মজো হয়েছে এক্সপ্রেশন ইচ্ছা করি ধর মনে হয় যে সব ন্যাচারাল রান্না বুঝি তো যে হাত তাঁত নাই তো এখন আবার একটা না মাছ হাতরা তাঁতরা এখানে একটা না পছন্দ করে আর যে আমি একটু অন্য দাসের রান্না তো একটু গরমের আবাস রাখি করছি তো এটার লগে কাঁচা মরিচ না হইলে জমেন না
الحمد لله. আপনাকে বাড়ি গিয়ে ধন্যবাদ দিয়ে বাটিগুঞ্জে কিনে দিছে ব্যাকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।